হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আসলে কি তোমরা ভালো আছো? অনেক বেশি। এবং আজকে তোমাদের জন্য আমি নতুন আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম, যে সেটা হচ্ছে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডসের উপরে, রাজশাহী বোর্ড 2017। এবং তোমাদেরকে আমি প্রথমে যেটা বলতে চাই, যে এই ক্লাসগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে, যেন তুমি প্রত্যেকটা এ কীভাবে, বি কীভাবে, সি কীভাবে হচ্ছে প্রতিটা এইভাবে একটা একটা করে বুঝতে পারো, এবং খুব সুন্দরভাবে সমাধান করা হয়েছে ব্যাখ্যা সহ। তারপরে যেটা হবে, যে তুমি ক্লাসগুলো নিয়মিত করলে তুমি অটোমেটিক একা একা করতে পারবে, এবং কি যে স্পেশাল ইউজেস থেকে তুমি পুরো সম্পূর্ণ মার্কটা খুব সুন্দরভাবে পরীক্ষায় নিতে পারবে। কারণ এটা একটু ইজি আসছে, বাট প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে আবার তুমি অনেক সময় মিস্টেক করে ফেলাইতে পারো, যেটা তখন তোমার জন্য কষ্টকর হবে। আর যার কারণে আমি চিন্তা করে রাজশাহী বোর্ডটা এখন গুরুত্বপূর্ণ, আর সেই অনুবাদে আজকে আমি এই ক্লাসটা নেওয়ার জন্য আসলাম, যে রাজশাহী বোর্ডের উপরে স্পেশাল ইউজেসের ক্লাসটা নেই আমি আজকে। আর ক্লাসটা করলে অবশ্যই তোমার অনেক ভালো লাগবে, কারণ ক্লাসগুলো বললাম তো যে অনেক সুন্দরভাবে করানো হয়েছে। আর তুমি যে যেখান থেকে দেখছো, তোমার জন্য অবশ্যই শুভকামনা রইল যে তুমি ভালো করো সামনে আরও। আর যেটা বলবো, যে যদি ক্লাসে এখনও তুমি এই যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব। আর কথা না বাড়ি, চলো আমরা এখন ক্লাস শুরু করি। দেখো এখানে কি বলছে, যে দ্য স্টুডেন্টস ওয়ার লোয়টারিং ইন দ্য করিডোর। অর্থাৎ বলছে কি, ছাত্রছাত্রীরা করিডোরে বা বারান্দায় ঘোরাফেরা করতেছিল। এরপরে কি বলছে দেখো, দে সিন দ্য টিচার দেন দে ইন্টার্ট দ্য ক্লাসরুম। যখন ছাত্রছাত্রীরা দেখেছিল, ছাত্রছাত্রীরা যখন কি করতেছিল, যে ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতেছিল করিডোর অর্থাৎ বারান্দাতে, আর তারা যখন কি করলো, যে শিক্ষককে দেখলো, তখন কি করলো, যে ক্লাসরুমে প্রবেশ করেছিল। অর্থাৎ মনে রাখবা এখানে কি হবে, দেখো নো, অ্যান্সার কি হবে এই নাম্বারে, নো সোনার হার্ট। নো সোনার হার্ট কখন হয় মনে রাখবা, যেই মাত্র ডট ডট সেই মাত্র, অর্থাৎ যেই মাত্র তারা শিক্ষককে দেখলো সেই মাত্র তারা কি করলো, ক্লাসে প্রবেশ করলো। এবং তুমি মনে রাখবা যে নো সোনার হার্ট ডট ডট কি বসে দেন। তারপর মনে রাখবা যে হার্ডলি হার্ট ডট ডট হয়। তারপর মনে রাখবা কি, যে স্কার্সলি হার্ট ডট ডট হয়ন হয়। অর্থাৎ এখানে যেহেতু নসুনার হার্ট আছে, এই যে তিনটার কথা বললাম আমি, এই নসুনার হার্ট, হার্ডলি হার্ট ডট ডট হয়, নসুনার হার্ট ডট ডট দেন, এদের প্রথম অংশ পাস্টে মনে রাখবা, যে এদের প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলে পরের অংশ কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। যেহেতু হার্ড আসছে তাহলে প্রথম অংশ কি বলতো, পাস্ট পারফেক্ট হলে পরের অংশ কি হয়, পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে আমরা এখানে কি বসাবো, ফিল ইন দ্য গ্যাপসে দেখো, নো সোনার হার্ট দে সিন দ্য টিচার দেন দে ইন্টার্ট দ্য ক্লাসরুম। এই যে দেখো ইন্টার্ট অর্থাৎ পাস্ট ফর্ম হয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে। আর প্রথম অংশ হার্ট প্লাস ভার্বের দেখো সিন পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, যার কারণে এটা মনে রাখবার জন্য, নো সোনার হার্টের প্রথম অংশ কি পাস্ট পারফেক্ট হয় এবং পরের অংশ কী হবে, পাস্ট ইনডিফিনিট। এবং কি দেখবা, যে দেন থাকবে, টিএস এ এন, এই দেন থাকবে এখানে। তাহলে আশা করি নো সোনার হার্টের এখানে অ্যান্সার হওয়ার কারণটা তুমি বুঝতে পেরেছ। এরপরে কি বলছে দেখো, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ফাদার অফ আওয়ার নেশন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। হি, এরপরে দিছে কি দেখো, ফিল ইন দ্য গ্যাপস বা ড্যাশ, ইন 1920 ইন টুঙ্গিপাড়া অফ গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখানে বলছে যে সে 1920 সালে টুঙ্গিপাড়া গোপালগঞ্জে অর্থাৎ ডিস্ট্রিক্টে বা গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। অর্থাৎ যেহেতু 1920 সাল, তাহলে কারো জন্মস্থান, তার দিন তারিখ প্রকাশ করলে সেখানে কি ব্যবহৃত হয়, ওয়াসব্রন। মনে রাখবা যে সেখানে কি ব্যবহৃত হয়, ওয়াসব্রন, যার কারণে এটার অ্যান্সার কী হবে, ওয়াসব্রন। আর এই নসোনার হার্ট, ওয়াসব্রন, এগুলো তোমার পরীক্ষাতে উপরে টেবিল আকারে দেওয়া থাকবে 10টা, সেখান থেকে তোমাকে বেছে বেছে সঠিকটা, সঠিক অপশানের জন্য বেছে নিতে হবে, এবং
ওটাকে তোমার অ্যান্সার করতে হবে। এই নসুনার হার্ট বা ওয়াশবন এগুলো কী থাকবে বলো তো, পরীক্ষার উপরে দেওয়া থাকবে। কাজেই তুমি এই ক্লুগুলো দেখে সঠিকভাবে যেটাতে হবে সেখানে বসাবে এবং অ্যান্সার করবা, আমি এমনটাই আশা রাখি। আসো আমার পরবর্তীটাতে যাই। এখানে কি বলছে দেখো, আই কান্ট স্ট্যান্ড রুবেল, আচ্ছা ঠিক আছে, হি অলওয়েজ অ্যাক্ট, হি ওয়্যার স্মার্টার দ্যান এভরি ওয়্যার, ঠিক আছে। যে বলছে কি যে রুবেলকে সহ্য করতে পারি না, ঠিক আছে, কি আমি রুবেলকে সহ্য করতে পারি না। হি অলওয়েজ অ্যাক্টস, মানে কি সে এমন আচরণ করে যেন হি ওয়্যার স্মার্টার দ্যান এভরি ওয়ান, সে সবার থেকে স্মার্ট, মানে কি এমন আচরণ করে যে কি বলতো, যে হি ওয়্যার স্মার্টার দ্যান এভরি ওয়ান, সে প্রত্যেকের থেকে স্মার্টার বা সুদর্শন, ঠিক আছে, যে সে এমন আচরণ করে যে সে মনে হয় প্রত্যেকের থেকে বা সবার থেকে সুদর্শন স্মার্টার। তাহলে এখানে কি হবে বলতো, এখানে হবে অ্যাজ ইফ, হ্যাঁ, যা এখানে কি হবে বলতো, অ্যাজ ইফ হবে, যে হি কি যে অলওয়েজ অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়্যার স্মার্টার দ্যান এভরি ওয়ান, কি যে অর্থাৎ মনে রাখবা এদের প্রথম অংশ প্রেজেন্টে হলে পরের অংশ পাস্টে হয়। এই অ্যাজ ইফের নিয়মটা মনে রাখবো, যে এদের প্রথম অংশ কি বলতো যে প্রেজেন্টে হলে, যেহেতু এখানে দেখো অলওয়েজ আছে অ্যাক্টস, অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্টে হলে পরের অংশ পাস্ট হয়। আর পাস্টের ক্ষেত্রে বিভার কি ব্যবহৃত হয়, ওয়্যার ব্যবহৃত হয়। এখানে মনে করতে পারো যে এখানে হি ওয়াজ তো হইতে পারতো, কিন্তু না, এখানে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাজ ইফের ক্ষেত্রে পরের অংশে কী হবে বলতো, বিভার্পের ক্ষেত্রে, টু বিভার্পের ক্ষেত্রে কী বসে সবসময়, ওয়্যার বসে। আর যদি এখানে প্রথমে পাস্ট ইনডিফিনিট থাকতো, পরে যদি পাস্ট পারফেক্ট হতো সেক্ষেত্রে হ্যাডবিন ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে অ্যাজ ইফ ব্যবহার করলাম যেন, এবং এরপরে মনে রাখবা যে অ্যাজ ইফের পরে টু বি ভার্ব অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব হিসেবে পাস্ট ইনডিফিনিট হয়, প্রথম অংশ যদি প্রেজেন্টে থাকে পরের অংশ পাস্ট, প্রথম অংশ যদি প্রেজেন্টে থাকে পরের অংশ কী হবে পাস্ট ইনডিফিনিটি, এবং সেক্ষেত্রে টু বি ভার্ব হিসেবে ওয়্যার ব্যবহৃত হয় সবসময়। তাহলে হি অলওয়েজ অ্যাক্ট অ্যাজ ইফ হি ওয়্যার স্মার্টার দ্যান এভরি ওয়ান, সে সর্বদাই বা সবসময় এমন, মানে কি যে সবসময় বা সর্বদাই এমন আচরণ করে যেন সে সবার থেকে সুদর্শন। এই জন্য বলছি যে আই কান্ট স্ট্যান্ড রুবেল, আমি রুবেলকে সহ্য করতে পারি না। আসলে যে সে সবার থেকে নিজেকে সৌন্দর্য বা সুদর্শন মনে করে তাই, অর্থাৎ অ্যাজ ইফ অর্থ মনে হতে পারে কি জানো। এরপর কি বলছে দেখো, ডি নাম্বার, দ্য লিটিল গার্ল ওয়াজ সাডেনলি ক্রসিং দ্য রোড, আচ্ছা একটি ছোট বাচ্চা কি সাডেনলি হঠাৎ করে রাস্তা পার হতে ছিল, আ বাস ওয়াজ পাসিং বাই, এবং সেদিক দিয়েও বাসও যাচ্ছিল। এরপর কি বলছে যে অ্যাজ ইট কাম নেয়ার দ্য গার্ল, যখন এটি বালিকাটির কাছে এসেছিল, দ্য ড্রাইভার হাল্টেড ইট, হ্যাঁ, এবং বলছিল কি যে ড্রাইভার বা চালক এটি থামিয়েছিল, অর্থাৎ তখন বাসটিও যখন মেয়েটিও কি বলতো যে হঠাৎ করে রাস্তাতে পার হচ্ছিল, তখন বাসও যাচ্ছিল ওই দিক দিয়ে, এবং অ্যাজ ইট কাম নেয়ার দ্য গার্ল, যখন এটি বালিকাটির কাছে বা নিকটে এসেছিল, দ্য ড্রাইভার হাল্টেড ইট, অর্থাৎ বলছে কি যে ড্রাইভার তখন বাসটিকে থামিয়ে দেয়। এরপর কি বলছে, হি উডেন্ট হ্যাভ স্টপড দ্য বাস, অর্থাৎ বলছে সে যদি বাসটি না থামাতো, হ্যাঁ, যে কি বলতো যে সে যদি বাসটি না থামাতো তাহলে কি হতো, এই যে মনে তখন কি হবে, মানে এখানে ব্যবহৃত হবে হোয়াট ইফ। হোয়াট ইফটা কখন ব্যবহৃত হয়, কোনো একটা ঘটনা ঘটলে এর পরিণাম কি হতো বা কি ঘটবে, অর্থাৎ এই সে যদি বাসটি না থামাতো তাহলে হয়তো মেয়েটার সাথে বাসের অ্যাক্সিডেন্ট হতো বা একটা দুর্ঘটনা ঘটতো। এই জন্য বলছে যে সে যদি বাসটা না থামাইতো তাহলে, বা যদি এমনটা না করতো যে গাড়িটা যদি না থামাইতো তাহলে সেখানে তার পরিণাম কি হতো। এই জন্য বলছে যে হোয়াট ইফ হি উডেন্ট হ্যাভ স্টপড দ্য বাস, হ্যাঁ, যদি এমনটি হতো সে গাড়ি না থামাতো সেখানে, অর্থাৎ বলছে যে বাসটি সেখানে যদি সে না থামাতো তাহলে এর পরিণাম কী হতো। এরকম এক্সপ্রেশন বা যখন অনুভূতি প্রকাশ করে বা ফ্রেস প্রকাশ করে সেখানে কী হয়, হোয়াট ইফ হয়, হ্যাঁ, যে হোয়াট ইফ অর্থ হচ্ছে কি এমনটি, অর্থাৎ সে যদি গাড়িটি না থামাতো বা এমনটি মানে কি এমনভাবে যদি বাসটিকে না থামাতো সেখানে
তাহলে কি হতো এর পরিণাম বা কি ঘটতো যখন এরকম এক্সপ্রেশন প্রকাশ করে, সেখানে কি বসবে বলতো? হোয়াট ইফ ব্যবহৃত হয়, এছাড়া হোয়াট ইফ এর আর অন্য কোনো রকম নিয়ম নেই। চলো আমরা এবার পরবর্তীটাতে যাই। এখানে কি বলছে দেখো, সোমা লিভ ইন আ হোস্টেল দেন লিভ ইন হার রিলেটিভস হোম। যে বলছে কি যে সোমাকে বলতে, এখানে দেখো যে একটা জিনিস বলছে, একটু তুমি ধরো এখানে একটু এখানে দেখো একটা জিনিস মিস্টেক আসছে। দেখো এখানে দ্যান টি এইচ এ এন হবে, হ্যাঁ এখানে সরি এখানে ই হবে না, এখানে এ হবে, দ্যান টি এইচ এ এন দ্যান। হ্যাঁ তাহলে দেখো কী বলছে, সোমা কি দে লিভ ইন আ হোস্টেল দ্যান লিভ ইন হার রিলেটিভস হোম। অর্থাৎ বলছে কি, সোমাকে হোস্টেলে থাকাই ভালো তার আত্মীয়র বাড়িতে থাকার চেয়ে। এরপর বলছে কি, শি ফিলস ফ্রি অ্যান্ড কমফোর্টেবল ইন দ্য হোস্টেল। সে কী বলছে যে তিনি হোস্টেলে ফ্রি স্বাধীনতা এবং আরাম অনুভূতি করবে। তিনি হোস্টেলে কী করবে বলতো, যে একটা স্বাধীনতা এবং আরাম কী যে দায়ক অনু কী যে আরামদায়ক অনুভূতি কী যে অনুভব করবে, আরামদায়ক অনুভব করবে বা ফ্রিভাবে সে চলতে পারবে। তাহলে দেখো এখানে ব্যবহার হবে উট রাদার, যে সোমা উট রাদার লিভ ইন আ হোস্টেল দ্যান, এখানে দ্যান হবে টি এইচ এ এন, এটা হবে না, এটা টাইপিং করতে মিস্টেক আসছে, লিভ ইন হার রিলেটিভস হোম। অর্থাৎ মনে রাখবা উট রাদার, এখানে হবে যে উট রাদার, যে সোমার ভালো হোস্টেলে থাকা দ্যান লিভ ইন হার রিলেটিভস হোম, তার আত্মীয়র বাসায় থাকার চেয়ে। এই উট রাদার কখন ব্যবহার হয় মনে রাখবা, যে উট রাদার তখন ব্যবহার হয় যখন একটা অবস্থা বা পরিস্থিতি থেকে আরেকটা অবস্থা অধিক গুরুত্ব, অধিক গ্রহণযোগ্য বা অধিক ভালো। অর্থাৎ তার রিলেটিভের বাড়িতে বা আত্মীয়র বাড়িতে থাকার চেয়ে আরও অধিক ভালো সে হোস্টেলে থাকে, কারণ সেখানে সে ফ্রি এবং কমফোর্টেবল বোধ করবে, অর্থাৎ স্বাধীনতা এবং আরাম বা শান্তিতে থাকতে পারবে। তবে এই যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা যখন বেশি গ্রহণযোগ্য, সেখানে কী ব্যবহৃত হবে, উট রাদার ব্যবহৃত হবে, যে সোমা উট রাদার লিভ ইন আ হোস্টেল দ্যান লিভ ইন হার রিলেটিভস কী যে ইন হার রিলেটিভস হোম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে উট রাদারটা কেন ব্যবহার হলো, কারণ উট রাদারটা তখনই ব্যবহার হয় যখন একটা পরিস্থিতি বা অবস্থা থেকে আরেকটা পরিস্থিতি বা অবস্থা বেশি গ্রহণযোগ্য। যেহেতু এখানে বলা হয়েছে দেখো যে তার আত্মীয়র বাসায় থাকার চেয়ে তার হোস্টেলে থাকাটাই ভালো। এরপরে কী বলছে দেখো, ইউ কি স্টার্টেড লেট, হ্যাঁ তুমি দেরিতে শুরু করেছো, নাও ইউ আর ওয়াকিং স্লোলি, এখন তুমি ধীরে হাঁটতেছো, হ্যাঁ ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, হ্যাঁ দ্রুত হাঁটো যাতে তুমি ট্রেনের বাসটি কী দেবে মিস না করো। হ্যাঁ এখানে দেখো মনে রাখবা যে এখানে এখানে বাস হবে, এখানে বস হয়ে গেছে সরি, হুম এখানে বাস হবে, হ্যাঁ বিইউএস, এখানে টাইপিং মিস্টেক আসছে, এখানে বাস হবে বিইউএস। হ্যাঁ তাহলে দেখো লেস্ট, এই লেস্ট কখন ব্যবহৃত হয়, যাতে, এবং মনে রাখবে লেস্টের পরে সাবজেক্ট বসবে এবং তারপরে ভার্বের সাবজেক্ট বসবে এবং এরপরে অবশ্যই কী ব্যবহৃত হবে, শুট ব্যবহৃত হবে। অর্থাৎ মনে রাখবা যে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড হয়, যদি এই ফর্মুলাটা পাও যে সাবজেক্ট প্লাস শুড আস, তখন যদি তুমি টেবিলে যদি লেস্ট পাও সেখানে লেস্ট ব্যবহার করবা। আশা করি লেস্টের বিষয়টা তুমি এটার অ্যান্সারটা এক নম্বর অ্যান্সারটা ক্লিয়ার হয়েছে। আমরা এর পরেরটাতে যাই। দেখো আর একটা জিনিস সেখানে বলে রাখি যে উট রাদারের বিষয়ে, যেটা আমরা এই নাম্বারটা বললাম যে উট রাদার যে সেন্টেন্স হয় সেখানে পাবা দ্যান পাবা, মনে রাখবা যে ওই সেন্টেন্সে কী পাবা, দ্যান পাবা, টি এইচ এ এন দ্যান। আবার মনে রাখবা যে দ্যান থাকলেই যে উট রাদার হবে তা নয়, এখানে আবার নসুনার হার্টের ওই জিনিসটাও খেয়াল রাখতে হবে তোমাকে, কারণ ওখানেও দ্যান হয়, নসুনার হার্ট ডট ডট ও দ্যান হয়। এবং মনে রাখবা যে উট রাদারের সেন্টেন্সেও কী পাবা তুমি, দ্যান পাবা, টি এইচ এ এন হবে। হ্যাঁ তাহলে চলো আমরা এবার পরবর্তীটাতে আসি। এখানে কি বলছে, হি ইজ ভেরি পোর, সে অনেক গরিব, হি কান্ট অ্যাফোর্ড টু ট্রাভেল বাই অ্যান এসি বাস অ্যান্ড অ্যারোপ্লেন। অর্থাৎ বলছে তার সামর্থ্য নেই ভ্রমণ করার এসি বাসে, অ্যান্ড বলছে কি অ্যারোপ্লেন, তাহলে এখানে কী হবে দেখো, লেট অ্যালোন, অর্থাৎ কি এসি বাস লেট অ্যালোন অ্যান অ্যারোপ্লেন, অর্থাৎ লেট অ্যালোন কখন ব্যবহৃত হয় মনে রাখবে, লেট অ্যালোন অর্থ হলো দূরের কথা বা যেটা সম্ভব নয়,
সেখানে কি ব্যবহৃত হয়, লেট অ্যালোন ব্যবহার হয়, যে যেটার কোনো বা যে জায়গাতে কোনো সম্ভাবনা নাই বা যেটা সম্ভব নয় সেখানে কি বলতো লেট অ্যালোন ব্যবহৃত হয়। আর লেট অ্যালোন অর্থ মনে রাখবে কি, যে দূরের কথা, যে সে গরিব, তার সামর্থ্য নেই এসি বাসে ট্রাভেল করার, দূরের কথা অ্যারোপ্লেন বিমানে বা উড়োজাহাজে তো দূরের কথা, মানে সে এসি বাসে পারবে না, আর দূরের কথা তো হচ্ছে কি যে উড়োজাহাজে। তাহলে লেট অ্যালোনের বিষয়টা তোমরা বুঝতে পারছো, যে লেট অ্যালোন কী করবে, একটা থেকে আরেকটার ভিতরে তোমার কী প্রকাশ করবে, যে অসম্ভবতা প্রকাশ করবে বা সামর্থ্য নেই এরকম প্রকাশ করে লেট অ্যালোন, যে যেখানে সামর্থ্য নেই মনে রাখো বা যেখানে অসম্ভব কারো দ্বারা, সেই জায়গাতে লেট অ্যালোন ব্যবহৃত হয়। লেট অ্যালোন শব্দটা অর্থ হচ্ছে কি, যে দূরের কথা। আমরা ইস নম্বরটাতে আসি, পরবর্তীটাতে দেখো এখানে কি বলছে, ডটার, আচ্ছা হ্যাঁ কি বলছে দেখো, মোম অ্যান্ড অ্যালবার্টস, হ্যাঁ মাদার কি বলছে, যে মাই ডিয়ার অ্যান্ড অ্যালবার্টস ইজ আ ভেরি লার্জ হোয়াইট বার্ড দ্যাট লিভস ইন দ্য প্যাসিফিক অ্যান্ড সাউদার্ন অসামস। অর্থাৎ কি বলছে দেখো, অর্থাৎ বলছে কি দেখো, যে মা বলতেছে এখানে দেখো, ডটার কি বলছে, কন্যা বলছে কি মাকে, যে অ্যালবার্টস দেখতে কেমন, তখন মা বলছে যে ডিয়ার, যে দেখো যে অ্যালবার্টস একটি অনেক বড় বৃহত্তর সাদা পাখি এবং এটা বাস করে স্পেসিফিক অ্যান্ড সাউদার্ন কি যে অসামস, যে বিষয়টা যে কি এটা ব্যবহার থাকে। তখন কি বলছে যে দেখো, বলছে কি যে এই অ্যালবার্টস এক ধরনের খুব বড় সাদা পাখি যা কিনা প্রশান্ত বা দক্ষিণা অঞ্চলীয় মহাসাগরে বাস করে। প্রশান্ত বা হচ্ছে কি মনে রাখবা, যে দক্ষিণা অঞ্চলীয় সাগরে বাস করে। তাহলে দেখো যে এখানে মনে রাখবা, যে হোয়াট ডাস ডট ডট লুক লাইক, অর্থাৎ হোয়াট ডাস ডট ডট লুক লাইক কখন হয় মনে রাখবা, কোনো অদ্ভুত বা কাল্পনিক কোনো কিছু দেখতে কেমন, এরকম এক্সপ্রেশন যখন প্রকাশ করে তখন কী ব্যবহৃত হয়, হোয়াট ডাস ডট ডট লুক লাইক, যে দেখতে কেমন মনে রাখবো, যে কোনো কিছু দেখতে কেমন, অদ্ভুত বা কাল্পনিক, অদ্ভুত বা হচ্ছে মনে করি কাল্পনিক কোনো কিছু, যেহেতু সে কখনো অ্যালবার্টসকে দেখে নাই, যে সে কখনো অ্যালবার্টসকে কী বলতো যে দেখে নাই, যার কারণেই সে জিজ্ঞাসা করছে তার মাকে এই যে কোনো কিছু দেখতে কেমন, তখনই হোয়াট ডাস ডট ডট লুক লাইক ব্যবহৃত হয়। পরবর্তীতে আসি দেখো, আই নাম্বার কি বলছে দেখো, লং এ গোয় লিভড আ মাইটি ওয়ারিয়র নেমড কাবলাই খান, হি ওয়াজ দ্য গ্র্যান্ডসন অফ চাঙ্গিস খান। অর্থাৎ মনে রাখবা যে লং এ গোয় কি শক্তিশালী একজন, হ্যাঁ ওয়ারিয়র মানে যোদ্ধা কি বাস করত কাবলাই খান, এবং সে ছিল দ্য গ্র্যান্ডসন অফ পুত্র, সে ছিল কি চাঙ্গিস খানের পুত্র ছিলেন। অর্থাৎ মনে রাখবা যখন কেউ কোথাও বাস করে এরকম স্থানের নাম যখন বলা হয় বা কারো থাকার স্থান প্রকাশ করে সেখানে দেয়ার বসে, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহৃত হয়, মানে যার কারণে এখানে দেয়ার লিভড হয়েছে। আমরা পরবর্তী যে নাম্বারটাতে আসি এখানে বলছি কি দেখো, আই সিক অ্যাডভাইস ফ্রম আ ডক্টর, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ লং টাইম। অর্থাৎ কী বলছে দেখো, যে আমার ডক্টরের কাছ থেকে কি পরামর্শ নেওয়া প্রয়োজন, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর আ লং টাইম, আমি অনেক দিন যাবত জ্বরে ভুগছি। তাহলে দেখো এখানে হ্যাভ টু হবে, কী জন্য এখানে হ্যাভ টু হবে মনে রাখবা, যে কোনো কিছু পরামর্শ বা প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে বা বাধ্যবাধকতা প্রকাশ করতে হ্যাভ টু ব্যবহৃত হয়। আর এখানে মনে রাখবো যে সাবজেক্টের পর একটি ভার্বের প্রয়োজন, আর যার কারণে এখানে হ্যাভ টু ব্যবহৃত হয়েছে। এই হ্যাভ টু ভার্বটা তোমরা মনে রাখবো যে সাবজেক্টের পর একটা ভার্বজন ব্যবহৃত প্রয়োজন, তখন তুমি কি এখানে যেহেতু টেবিলে দেখতেছো, ওই টেবিলে কী আসছে, যে একটা টেবিলে একটা ভার্ব আসছে, তখন তুমি তো অবশ্যই এই হ্যাভ টু ভার্বটা ব্যবহার করবো। আর হ্যাভ টু ভার্বটা কখন ব্যবহৃত হয় মনে রাখবো, যে হ্যাভ টুটা তখন ব্যবহৃত হয় যখন কোনো কিছু পরামর্শ বা প্রয়োজন পড়ে বা বাধ্যবাধকতা থাকে, তখন হ্যাভ টু ব্যবহৃত হয়। তাহলে আশা করি তুমি এই হ্যাভ টুর বিষয়টা বুঝতে পারছো। এই চ্যালেঞ্জ আজকের ক্লাসটা তোমাকে অনেক অনেক ভালো লেগেছে, এবং কোনো ভুল ত্রুটি অবশ্যই নেই। তুমি ক্লাসে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাকে চেষ্টা করবো অ্যান্সার করার। আর বলবো প্লিজ সাবস্ক্রাইব,
তোমার সাথে আবার নতুন কোনো ভিডিওতে ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আজান দিচ্ছে অবশ্যই নামাজ পড়বা, প্রে 5 times, তুমি প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়ার চেষ্টা করবা এবং পড়বা, আমি এমনটা আশা রাখি। এই বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।